أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم دوسری پڑھ صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلی آلہ و اصحابہ وسلم صلی اللہ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মাহফিলে ওয়াজ তারজমিনে আইশানে সওয়াব ও বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার ৫১তম আজিমুশান জলসার সম্মানিত মহতরম সভাপতি সভায় উপস্থিত আচার মহাজিরিন উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবকবৃন্দ ছাত্রবৃন্দ ওলামাই কেরাম আমি ওয়াজ করার ফুরা যোগ্য কোনো আলিম নাই ওয়াজ সঠিক করতে ওয়াজ করতে একজন আলিমের যতটুকু ইলিমের দরকার আমার এর অনেক বাঘের এক বাঘও আছে কিনা সন্দেহ সীমিত জ্ঞান আছে সামান্য ইলিম আছে আমি প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করি আমি খোশ কিসমত সৌভাগ্যবান আজকের এই সময়ে হয়তো আমি কোনো বেখামা ক্ষমতা হল মনে হয়তো কোনো অযথা কোনো গল্পগুজব করার থাকলাম আল্লাহ আমার যে এই কিছু সময়ের লাগে আজকের এই মাগরিবের পরে একটা নেক মাহফিল একটা বালা মাহফিল সময় কাটাইবার তৌফিক দিচ্ছেন এটার লাগে আমি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি আমি খুব সংক্ষেপে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করছি ও আয়াত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ যদি আমার তৌফিক দেন ও আমার তৌফিক ইল্লা বিল্লাহ দুনিয়াত আল্লাহ আমাদের নিয়ামত এত বেশি নিয়ামত দিছেন যে একটা গণিয়াও শেষ করার নাই শুক্রিয়া আদায় করিয়াও শেষ করার নাই ফাইন তাউদ্দু নিয়ামত আল্লাহ ইল্লা তুহসুহা এত বেশি নিয়ামত একটা গণিয়া শেষ করার নাই শুক্রিয়া আদায় করিয়া শেষ করার নাই কত নিয়ামত অসংখ্য নিয়ামত আমরা আল্লাহ দুনিয়াত মানুষ হিসাবে দিছেন মানব কুলে জন্ম দিছে এটাও তো বহুত বড় নিয়ামত আমরা যদি সারা জীবনভর এই এক নিয়ামতের শুক্রিয়া আদায় করি আল্লাহ চাইলে আমার এই জানটা দিয়ে অন্য কোনো জন্তু বানাইয়া তো নিয়ে দিতে পারতাম তা আমার আদম কুলে জন্ম দিছেন মানব কুলে জন্ম দিছেন আমি মানুষ হিসাবে সৃষ্টি হয়ে দুনিয়াতে আইছি এই এক নিয়ামতের শুক্রিয়াও যদি আমি আদায় করি সারা জীবন আল্লাহর দরবারে সজ্জাত ফুড়িয়া যদি শুক্রিয়া আদায় করি ইয়া আল্লাহ তুমি ইচ্ছা করলে এই প্রাণটারে অন্য কোনো জন্তু করিয়া দিতে পারতাই তা না দিয়ে আমারে
আশরাফুল মখলুকাতের সে নিরুক্ত করছে, অর্থাৎ তোমার সৃষ্ট জগতে যা কিছু বানাইছ এর মাঝে শ্রেষ্ঠ করিয়া শ্রেষ্ঠ স্থান আমার দিছ, একটি সুক্রিয়া আদায় করি, এই এক জিনিসে যদি সুক্রিয়া আদায় করি যদি সারা জীবন আল্লাহর দরবারে শ্রদ্ধা করিয়া তাহলে সুক্রিয়া আদায় হইত। এছাড়া আল্লাহ আমরা আরও অসংখ্য নিয়ামত দিছ, আমরা আকল দিছই, বুদ্ধি দিছই, বোধ শক্তি দিছই, আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিছই, দেখার লাগে চক্ষু দিছই, কথা হওয়ার লাগে মুখ দিছই, চলাফেরার লাগে পাও দিছই, হাত দিছই কাজ কর্ম করার লাগে। দুনিয়ার তো বহুত মানুষের বাচ্চাই নাচে, আজকেও দেখছি সুন্দর বাচ্চা দুনিয়া খাইছে, আল্লাহর হুকুম নাই তারে দেখার শক্তি দিছেন না, জন্মের অন্ধ। অনেক মানুষের বাচ্চাই নাচে, জন্ম হয়েছে দেখা যায় ডিজেবল, মানে নড়াচড়া করতে পারে না, পঙ্গু হই আমরা যাই, কেউ কেউ আছে জন্ম হয়েছে দুনিয়াতে আইসই খান আল্লাহ দিছে, বাট খানে গুনার শক্তি কাণ্ডে দিছে না, তাই জন্মের হালুয়া খানেও নেই না। তো প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে চিন্তা করলাম, বহুত বড় নিয়ামত আল্লাহ আমরা নেই, এই নিয়ামতগুলো দিয়ে আবার আমরা পরীক্ষা তো বানাইছি, মুখ দিছেন কোথাও ভাল লাগে, এই মুখটার ব্যবহারের একটা গণ্ডি দিয়ে দিছে, সব জীবজন্তুরে আল্লাহ মুখ দিছেন, তার বাসায় হেতার কথা হয়, চিৎকার করে অনেক কিছু হয়, মানুষেও মুখ দিছেন কথা বলে, এই বহুত বড় নিয়ামত, এই জবান দিছেন বহুত বড় নিয়ামত, আবার এটার লোকে শর্ত লাগে দিছেন যে তুমি তাই এটারে ব্যবহার করতে হইলে একটা গণ্ডি আছে, এই গণ্ডির ভিতরে এটারে রাখতে, যেহেতু এটা মানুষের মুখ, আমার মুখটা আমার মানুষের মুখ, কেউ কেউ আছে কোনো কোনো সময় বিভিন্ন টক শো দেখা যায়, আমরা দেশ মুসলমান নামধারী কিছু মানুষ আছে, তারা কইতে চায় যে মানুষের কথা বলার শক্তি আছে, এতে তার বাক স্বাধীনতা আছে, এতে সে যা ইচ্ছা তাই বলতে পারে না, মানুষের স্বাধীনতার একটা গণ্ডি আছে, মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতে হবে, পশু এবং মানুষের স্বাধীনতার মধ্যে আকাশ পাতাল তফাত আছে, পশুর স্বাধীনতার কোনো লিমিট নাই, গণ্ডি নাই, মানুষের স্বাধীনতার সৌহদ্দি আছে, মনুষ্যত্বের সৌহদ্দির ভিতরে তাকিয়া আপনি আমি স্বাধীনতা উপভোগ করতে হইব, এর বাইরে গেলে গিয়ে পশুর খাতা রবে না, সাপোজ আল্লাহ আমার মুখ দিছে, এই মুখ দিয়ে আমি ইচ্ছা করলে যে কোনো ধরনের কথা হইতে পারে, খারাপ কথা, ভালা কথা, ক্ষেত্রে গালি দেওয়া, অশালীন কথা, কুফরি কালাম, যা ইচ্ছা আল্লাহ এখতিয়ার দিয়ে দিছে যে তোমার দরু একদিন তুমি কিন্তু ইচ্ছা করলে এই মুখ দিয়ে কোনোরকম ব্যবহার করতে পারো, তবে শর্ত হইল আমার সৌহদ্দির ভিতরে থাকতে হইব, মানুষ হিসাবে তোমার মুখ ব্যবহার করতে, হুজুরে পাক ইসলামে ফরমাইছেন আল মুসলিম মান সালিম আল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকারের মুসলমান সে যার হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদ থাকে। আমরা মুখ দিয়ে তো মানুষরে অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়, এটা কিন্তু এটা বিশাল বড় কঠিন কেমতের দিন, জবান দিয়ে আমরা সংযত রাখতাম, আর এই লাইনও যাই যে যদি যে পাক স্বাধীনতার মধ্যে দই যাই, ডালা অভাবে স্বাধীন আছি, মুখ দিয়ে যা ইচ্ছা তাই হই, যেটা ইচ্ছা এটা হই, তাহলে তো গেলাম গিয়ে আমরা পশুর খাতাম, আমরা দেশ এটা অনেক তার নতুন নতুন জিনিস আছে, কালচার আছে, অনেক তার নতুন আপনার সংস্কৃতি আমরা দেশ আন্ডা বহুত মানুষ আছে, এটার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করা হচ্ছে, যেমন বিজাতীয় সংস্কৃতি আমরা দেশ আন্ডা একগুলো আছে, রেগ ডে পালন করার, ভ্যালেন্টাইন ডে পালন করার, এপ্রিল ফুল ডে পালন করার, ছেলে হল যারা আসো এটার ইতিহাস টুকাই হয়তো বড় ভিন্ন ইতিহাস, নেক্ষাজনক ইতিহাস, কিন্তু এহুদীয় হলোর কুশ্য কিছু বুদ্ধিজীবী আমার মানুষ আছে আমাদের দেশ, তারা আমরা বাইচেন্টের মগজগুলাই করিয়া ইসলামটাকে ডাইভার্ট করিয়া ইসলামটাকে আলাদা করিয়া অন্য লাইনে নিতে চায়, বিজাতীয় তহজিব তমদ্দুন এই দেশে আনতে চায়, ইসলামের তহজিব ইসলামের তমদ্দুন দেখটা ইসলামের আদর্শ দেখটা, এটা সর্বকালের জন্য দুনিয়ার সব শ্রেণীর মানুষের লাগে, ইউরোপিয়ান হোক, এশিয়ান হোক, আফ্রিকান হোক, সমস্ত দুনিয়ার সব জাত, সাদা কালো সব জাত মানুষের লাগে আমরা নবীজির যে আদর্শ, এটা সর্বোত্তম পনেরোশো বছর আগে ছিল, আজকের দিনেও সর্বোত্তম আদর্শ আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত মানব জাতির জন্য হুজুরে পাক ইসলামের আদর্শই সর্বোত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা যদি উম্মতে মুহাম্মদের দাবি করি তাহলে আমাদের আমরা হুজুরে পাক ইসলামের আদর্শরে অনুসরণ করতাম, একটা এক্সাম্পল দিই আমি, একটা মিশাল দিই, বিভিন্ন দেশের তো বিভিন্ন কালচার আছে, চাইনিজ সালাম আছে, জাপানি সালাম আছে, ইউরোপিয়ান সালাম আছে, সব দেশের সালামের প্রচলন আছে, কিন্তু একটা কথা হইয়া রাখি
হুদে পাক ইসলাম রে আল্লাহ দুনিয়া সব জাত মানুষের লেগে পাঠাইছে। কোরআন শরীফ আছে আল্লাহ হই ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল নাসি বাশীরাও ওয়া নাযীরা, সব শ্রেণীর মানুষের লেগে, অর্থাৎ যত ধরনের কালচার ওয়ালা মানুষ আছে আমরা নবীজি এমন কালচার লইয়া আসি আইসিলা আসিলা আল্লাহ কান্দে দিয়া দিছিল এমন তাহজিব লইয়া, যেটা যে কোনো ধরনের মানুষে গ্রহণ করার মতো এবং যে কোনো ধরনের কালচার থেকে সর্বোত্তম কালচার আসিল হুজুরে পাক ইসলামের কালচার, যার কারণে তো দুনিয়ার সব শ্রেণীর সব জাতের সব ধর্মের সব কালচারের মানুষ ইসলামের ছায়া তলে আসলে গেছে। শুধু হুজুরে পাক ইসলাম আরব ওলাদত হয়েছে আরবের জমিনও, কিন্তু সব দুনিয়ার সব জাত সব শ্রেণীর মানুষ ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। যেমন সালাম একটা তাহজিব আছে বিভিন্ন জাত, আমরাও সালাম করি, তবে সালামের ব্যাপারে একটা কথা বুঝি আমি যেটা সঠিক মনে করি, সালাম শুধু যে করাটা হইল সুন্দর, জবাব দেওয়াটা হইল ওয়াজে। হুজুর অকল আছেন আমার চেয়ে বহুত বিজ্ঞ আলিম অকল আছে, তো এর লাগি মানুষের সালাম করতে একটা লিমিট আছে, যে কোনো মানুষের যে কোনো রকমের সালাম করি লওয়া ঠিক না, সালাম বহুত লম্বা আছে, পাটি সালামও আছে, আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কমপক্ষে আসসালামু আলাইকুম এটা কমন সালাম, সবে জানে, সাধারণ মানুষেও জানে, অর্থ না বুঝলেও এটা জানোই নেই, আলচরা বেটা আমল্লাহ হইলে এটা জানোই নেই, এটার উত্তর হইল ওয়ালাইকুম আসসালাম। আর পরেজগারি বা লম্বা সালাম আছে, অনেক লম্বা লম্বা বালা বালা সালাম আছে, যেমন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আর পাইনা আমি মানে আর অনেক লম্বা লম্বা সালাম আছে। ওখানে আপনি একজন মানুষের সালাম করতা, আপনি সুন্নত আদায় করলা, সেই ভদ্রলোক উত্তর দিত, সেটা তার উপরে কিন্তু ওয়াজে। এখন যদি আমি এই সেন্সে যদি সালাম করি যে আমার সাংঘাতিক একটা পরেজগার করতো, তৈরি তো আমি খুব লম্বা সালাম দিতাম, আমি কইতাম আমি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া আরো বহুত লম্বা। এই যে আমি আমার ফরেজগারি দেখাই বললে যদি ধরনের সালাম করিয়া থাকি, তইলে আল চরা আমার মতো যে বেটা, কিন্তু তার অর্থ জানই না, উত্তর দেওয়ার তো তার মজারও নাই, উত্তরও দিতে পারত না, এই সালাম দিয়ে তাদের বিপদ বানাইলাম, আমি শূন্যত আদায় করলাম, আর বিচারারে ওয়াজিব আদায় করার থেকে বিরত করলাম, যে একটা আমার লাগে একজন বিবেকবান মানুষের লাগে এটা করা ঠিক না। অবশ্য কোনো কোনো মেয়াতা বললে সম্ভবত নিজের ফরেজগারি দেখাইতে পারি, সব মানুষের এই লম্বা লম্বা সালাম দেয়, আমি এটা এই কারণে কইয়া এটা খুব ঠিক নাই। সালাম সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর বিজ্ঞ মানুষ হইলে আপনি লম্বা সালাম দিতে পারেন, নিজে লম্বা সালাম দিয়ে সব হামাইতে গিয়ে তাহলে তো বিপদ বলাইতে যাবো। এরপরে আমি সালাম দিয়া কালচারের একটা এক্সাম্পল দিতে চাই, আর আমরা সালাম করি একজন মুসলমানে আর একজন মুসলমানে দেখলে ইসলাম শব্দের তৈত্য শান্তি, আমরা সালাম করি আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপরে শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হবে, এটা কি আমরা যখন করি তখন করে লাগি শেষ ন, এই এই সালামটা এই দোয়াটা একজন মুসলমানের লাগে করি যখন, তখন তার সারা জীবনের লাগে কিয়ামত পর্যন্ত তার লাগে শান্তি কামনা করি, আর এত লম্বা দিনের লাগে তার লাগিয়া তার লাগে আমি এটা দোয়াটা করলাম, এটা আমার ইসলামের কালচার। আবার ইউরোপিয়ান কালচারে যে সালাম করি যদি এটাও সালাম আছে, আমি কইতাম হইব সকালবেলা দেখা হয় যদি কইতাম হইব গুড মর্নিং, সন্ধ্যার টাইমে দেখা হয়েছে হইতাম হইব গুড ইভিনিং, এসার পরে দেখা হয় যদি অথবা এসার টাইমে তৈরি হইব গুড নাইট ইত্যাদি, এই হইল সালাম বাগে বাগে বিভক্ত এই আপনার ইউরোপিয়ান সালাম। এখন সকাল করে বেলা যদি এখন মানুষের গুড মর্নিং কোন, তাহলে দুপুর ১২টা পর্যন্ত তার শুভ চাইলা তার পালা চাইলা, এরপরে মরি গেলেও আপনি আর ফিরিয়ে চাইতে না, কারণ এটার অর্থ হইল শুভ সকাল অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত তোমার জন্য ভালো চাই। মাগরিব পরে সালাম করেন যদি গুড নাইট কই, তাহলে রাইট ১২টা পর্যন্ত, কারণ ১২টার পর্যন্ত পরে এই রাইট ইউরোপিয়ান হিসাবে এই রাইট যায়গি বা কি অংশ যায়গি বাদর দিনের লগে, এখন গুড নাইট কই যদি তার লাগে আর রাইট ১২টা পর্যন্ত আপনি বালা চাইলা, এরপরে বেটা মরৌকার বাসুক, এই কোনো খবর নাই। আমার ইসলামের সালাম প্রত্যেকটি জিনিস প্রত্যেকটা আদর্শ, ইসলামের আদর্শ সবচেয়ে উন্নত সবচেয়ে
সবচেয়ে সঠিক এবং সকলের গ্রহণযোগ্য আদর্শ হুজুরে পাক ইসলামে দুনিয়াত লইয়াছিল এবং আমরা আজকে সেই উম্মতে মুহাম্মদীর দাবি করি আর আমরা অধঃপতনের মূলে আজকের দিনে হুজুরে পাক ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হব। এই কারণেই আমরা নিচে পড়তেছি। যদি আমরা হুজুরে পাক ইসলামের আদর্শে আমরা তলিয়ে রাখতে পারতাম তাহলে আজকের যুগেও 1500 বছর আগে যেমন ছিলাম আজকের যুগে আমরা দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইতে পারতাম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أرادت في سنته مسلمان رمضان كيف مانسي الموت মানুষের বিভ্রান্তি ফলন এজিদরে রহমতুল্লাহ আলাইহি ইয়া রাদাত কালচার কিছু নেতা বলল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহমাতুল্লাহ আলাইহি নাউযু বিল্লাহ মালাউন এজিদ কারণ কি তা এজিদ এমন কাম করছে দেখতে তাই তারে তার লাগে দোয়া করার দরকার এজিদর কীর্তি নির্ভরযোগ্য ইতিহাস আড়াইলে দেখা যায় শেষ পর্যন্ত নিয়ে দেখানো সারকতা দেখা হয়েছে কে কি করিয়া গেছেন খোলাফায় রাশিদ দিন থেকে লইয়া আজ পর্যন্ত মুসলিম প্রশাসক দেখানো যারা গেছেন তারা উল্লেখযোগ্য কিতাব হইয়া গেছেন তুকাইলে দেখা যায় এজিদের উল্লেখযোগ্য খামর মাঝে হইল হুজুরে পাক ইসলামের লক্ষ্যযোগ্য খরিঞ্জার টুকরা আহলে বায়াতরে নিপাত করা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুরে নিষ্ঠুরভাবে কাতল করার নির্দেশ দেওয়া 1 নম্বর খাম হইল এজিদের। 2 নম্বর খাম হইল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সর্ববারক শরীর তাকিয়া বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া এবং সর্ববারক তার সামনে নেওয়ার পরে আল্লাহর হাবিবের যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে চুমা দিছেন গালের মধ্যে চুমা দিছেন হেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর দাঁতের মধ্যে সরিদি বাড়িয়া নি এবং এই এই কথা পাওয়া যে আজকে বদরের যুদ্ধের বদলা হইল এদিদের এদিদের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য খামর মধ্যে 2 নম্বর খাম। 3 নম্বর খাম হইল আহলে বয়েতর লগে এই সুযোগ। 3 নম্বর খাম হইল মদিনা শরীফ আক্রমণ করিয়া সংক্ষেপে কইলিয়ার কয়েক হাজার সাহাবি অগলারে কাতল ভরানি এবং তার ইবনে জিয়াদ সম্ভবত তার সিবাসানারের নাম আছিল তারে নির্দেশ দিয়ে দিছিল এদিদে যে মদিনা শরীফ তোমার তান লাগিয়া 3 দিনের লাগিয়া তোমার তান লাগি হালাল হরিয়া দেওয়া হইল অর্থাৎ মিলিটারিরা এজিদের বাহিনীর নির্দেশ দেওয়া হয়েছিল যে 3 দিন পর্যন্ত মদিনায় যা খুশি তুমি তাই তা করতে পারো যার কারণে তারা হাজার হাজার সাহাবি অক্লরে কাতল করছিল মহিলা অক্লর মহিলা সাহাবি অক্লরে বেহুরমত করছিল লুটতরাজ করছিল 3 দিন পর্যন্ত মসজিদে নববীত আজান এবং নমাজ হইতে দিছে না এজিদ। এরপরে কাবা শরীফও হামলা করলো মদিনার মক্কা শরীফ কাবা শরীফের কিছু অংশ ভাঙাইল তার নির্দেশে ভাঙানি হইল তার নির্দেশে জ্বালানি হইল কেউ সাফাই দেন যে এদিকেই তা জানতা না আরে এখন তখনকার যুগে খলিফা অথবা মূল প্রশাসক রাজা বা বাদশাহ দ্বারা হইত এই সমস্ত খাম তারা গুপ্তভাবে হোক আর প্রকাশ্যে হোক নির্দেশ দিয়ে দিত আর এর প্রমাণ হইল হুজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সর্ববারক যখন তার সামনে নেওয়া হইল এক সময় হে বেলকি দরিয়া খান্দিছে কিন্তু তার সিপাসালার যে তার পদত্যাগিয়া পদচ্যুত করলো না কোনো শাস্তিও দিল না কোনো বেতনও কমাইল না প্রাইভেট তারে ধন্যবাদ দিল এজিদে এরপরেও এজিদরে এক গুরু রহমতুল্লাহ আলাইহি হইন কারণ তাই তাই নইল এজিদের অনুসারী এজিদের ফলোয়ার তাই তাই আহলে বায়াতের উল্টা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উল্টা এজিদের অনুসারী এজিদের দলেরা মানুষের মুখ দিছে বহুত বড় নিয়ামত দিছে এটারে কন্ট্রোল রেখে মানুষ হিসাবে ব্যবহার করা তো আমরা
হুজুরে পাক সিস্টেমে ফরমাইশন আল মুসলিম মান সালিমা মুসলিম না মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জবান থেকে মানুষ নিরাপদ থাকে এই সত্যি সত্যিকারের মুসলমান সঠিক মুসলমান। আর আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার ঘোষণা করল এই যে তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালি ক্বারিব মা ইয়ালবিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা তারও দুজন ফেরেশতা আছেন, আমরা মুখ দিয়ে যখন মন্দকুচ্চক হই তখন সাথে সাথে বাম দিকে এই মিটারে রেকর্ড করবেন, এবং আমরা যখন বালাকুচ্চক হই তখন সাথে সাথে এটা ডান দিকে ফেরেশতা রেকর্ড করবেন। আমরা নবীজি হুজুরে পাক ইসলামে তার পরের আদিনটা কি লইয়া কোন খেরুরে কোন দিন এমন কোন হতা হইছেন না যে হতায় তার মন আঘাত আইব জবান মোবারক থেকে এই ধরনের কোন শব্দ তার জীবনে খারুর সামনে বাইরেছে না। আমরা সেই নবীর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের মুখকে সঠিকভাবে ব্যবহার করা, মিস ইউজ না করা, অপব্যবহার না করা। হাত থেকে মানুষের নিরাপদ অর্থাৎ মানুষের উপরে জুলুম অত্যাচার করার থেকে বিরত থাকা। দুনিয়ার সব জায়গাতে এখন তারাও ক্ষমতা পায় মানুষের উপরে জুলুম করতে চায়, এটার নতিজা বড় খারাপ। যেমন সৌদির বাদশাহ আছে, ডিক্টেটরি আছে, এখানেও সৌদি সম্পর্কে আপনারা জানেন কিনা, সৌদির কিন্তু ইসলামী হুকুমত না, সৌদির মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নদীর আদর্শে সৌদি চলে। এটা ব্রিটিশের চুক্তি করিয়া দিয়েছিল সৌদি ইবনে সৌদি বংশ এবং মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নদীর মধ্যে, যে এই রাষ্ট্র চলব, হুকুমত প্রশাসন চলব ইবনে সৌদের ইচ্ছা মতো, আর ধর্মীয় ক্ষেত্রে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নদীর আদর্শ মতো এই দেশ চলব। এটা ব্রিটিশের দ্বারা চুক্তি করাইয়া দিয়েছিল এই খেলাফত থেকে ক্ষমতা দখল করার সময়। দুই দল ডাকাই দল খেলা হয়ে গেছিল, কোনো মুরব্বী হলে বইতে পারেন আরবের গাঞ্জা, এখানে আরবের মাটি পবিত্র, আরবের মাটি আমার চোখের শর্মা, আরবের মাটি আমি শ্রদ্ধা করি সম্মান করি, কিন্তু ডাকাই ইবনে সৌদের নামে যে দেশের নাম বলছে সৌদি, এই দেশকে আমি কোনো শ্রদ্ধা করি না। সৌদি আসলে কোনো দেশ না, সৌদির দেশ দেশটা এটা আল্লাহর দেশ নাই, আল্লাহর রসুলের দেশ নাই, এটা ইবনে সৌদের দেশ, সৌদের বংশের দেশ, তাদের বংশের নামে এই দেশের নাম করা হয়েছে। এরা বলো জালিম দা, এরা মানুষ হত্যারে খুব খুব স্বাভাবিক মনে করে, বছর হাজার হাজার নিরপরাধ মানুষকে কাতল করে। আজকে সৌদির এই যে 6000 সিনেমা হলের অর্ডার দিয়েছেন মহামান্য বাদশায় দেখবা সৌদির গিয়ে তিনজন এখানে হইয়া তোরা আলোচনা করুক বলে বাসায় তো এটা ঠিক করল না, এখান তো পাক জায়গা, আল্লাহ নবীর দেশ, আল্লাহর দেশ, বৈতুল্লাহ শরীফ কেন, রোজা শরীফ কেন, দুই দিন কি তিন দিন আপনি হইবা, এরপরে আপনি ঘুম হইবা না কাতল করি, কিন্তু এইটাই বালা মন্দর কোনো বালাই নেই, বাদশায় দা হইবা তাই। এই ধরনের জালিম প্রশাসক যারা হয় বা ইসলামে ডিক্টেটরি নাই, এক নায়কতন্ত্র নাই, হুজুরে পাক ইসলামে প্রথম যখন রাষ্ট্র গঠন করছিল মদিনা নামক রাষ্ট্র, এই রাষ্ট্রের লিখিত কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের ধারার মধ্যে উল্লেখযোগ্য অনেক ধারার মধ্যে একটা ধারা আছে যে মদিনা নামক রাষ্ট্রে যে সমস্ত মানুষ বসবাস করে, অর্থাৎ মদিনা রাষ্ট্র তিন জাত মানুষ আছিল, মুসলমান আসলো, মূর্তি পূজারী মানুষ আছিল, ইহুদি আছিল। হুজুরে পাক ইসলামে তিন জাত মানুষে অর্থাৎ মদিনায় দ্বারা আছে মদিনা নামক রাষ্ট্রে সবরে রাষ্ট্রের কাছে সমান অধিকার দিছিল, এবং ধর্মীয় ক্ষেত্রে সবারে পুরা স্বাধীনতা দিয়ে দিছিল যে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে চাই পারব। ডিক্টেটরি ইসলামে নাই, এক নায়কতন্ত্র ইসলামে নাই, দুনিয়াত ডিক্টেটরদের বাদশাহি টিকছে না। আল্লামা সাহেব কিবলা পুলতলি রহমতুল্লাহ আলাইহি একটা শেয়ার মনে পড়ে, বাকি না রাহা দুনিয়া মে কই শাহি শাহনশাহ কা রহ গিয়া দুনিয়া মে বাকি না মায় আল্লাহ কা, জুলমের বাদশাহী টিকে তাকে নাই, আল্লাহর নামের বাদশাহী চিরদিন টিকে থাকছে। হযরত শাহজালাল মাদানী দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ ছিলেন, দুনিয়ার থেকে যাওয়ার পরেও তার বাদশাহত আছে এবং কিয়ামত পর্যন্ত তার বাদশাহী থাকবে, কিয়ামতের দিনেও তিনি বাদশাহ হয়ে উঠবে। ওলি আল্লাহদের বাদশাহী চিরস্থায়ী, দুনিয়াদারির বাদশাহী ক্ষণস্থায়ী। বাকি না রাহা দুনিয়া মে কই শাহি শাহনশাহ কা রহ গিয়া দুনিয়া মে বাকি নাম হায় আল্লাহ কা, যারা এইসব করে কিয়ামতের দিন আল্লাহ তাদের ডাকবা, কিয়ামতের কথা এরা ইয়াদ থাকে না দুনিয়ার তাতে, কিয়ামতের দিন আল্লাহ সবচেয়ে গুসা করিয়া এরা ডাকবা, কিতা হইয়া ডাকবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ ডাক দিবা যে জালিম বাদশাহ হল তারা দুনিয়ার জুলুম করছে না, তোমরা হই তোমরার বাদশাহ হই, জবাব দেওয়ার কেউ থাকবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, হে জালিম বাদশাহ হল তোমরা জানিয়ে রাখো আজ আজকের দিনে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ কঠোর হস্তে দর্দা এবং কঠোর শাস্তি দেওয়া সেই আল্লাহর বাদশাহী আজকে
জালিম ডিক্টেটরগুলো সম্পর্কে আল্লাহ এইভাবে গুসা করবা, এরারে ডাকিবা। এত এক দুনিয়ার বুকে মানুষের শক্তি প্রয়োগে মানুষের মানুষের উপরে জুলুম করার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করা উচিত। শক্তি আজকে আজকে আছে, কালকে না থাকতে পারে। মানুষের জীবন বড় কনস্তে। আজকে আমি এখানে বইয়া আমার আমি ভুঁইয়া, এই আমির মালিক আমি না, আমার আমিত্বের মালিক আমি না। এটা রিমোট আল্লাহর হাতে, যে কোনো সময় আমার আমিত্বকে বিলীন করে দিতে পারেন, একথা আমাকে স্মরণ রাখতে হবে। দুনিয়ার মুখে শক্তিও কনস্তায়ী, শক্তি প্রয়োগে মানুষের উপরে আমি জুলুম করব। আল্লাহ সর্বশক্তিমান, তিনি যদি ধরেন তাহলে আমাকে পাতালের নিচে নিয়ে নিবেন, এটা আমার স্মরণ রাখতে হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমরা অনেক কিছু করি, ভাবি না, চিন্তা করি না যে আমরা নবীজি কি আছে না। ইসলাম পৈলিছে কিভাবে? ইসলাম পৈলিছে, এমন তো এক গুরু আছে ইসলাম, ইসলামের ইসলাম প্রচারণ লাগিয়া ইসলামকে প্রতিষ্ঠিত করার লাগে খালি মানুষ মারে। ওয়াদর মফিলে বোমা ছাড়ি দিব, ইসলাম কাইম হইতো, মসজিদে বোমা ছাড়বো, রাস্তার বোমা ছাড়বো, প্রশাসনের দপ্তরে বোমা ছাড়বো, মন্দিরে বোমা ছাড়বো, গুলি করবো, মানুষ মারবো, টেরোরিস্ট জঙ্গিবাদী হয়ে এরারে। এরা কই থেকে সৃষ্টি হয়েছে? এরারে সৃষ্টি হচ্ছে সৌদি, এটার পিছনে অর্থ যোগায় সৌদি, এটার পিছনে অস্ত্র যোগায় আমেরিকায়, এটার পিছনে বুদ্ধি যোগায় ইসরায়েল। এরা ইসরায়েলের চর, এরা মুসলমান নামের মুসলিম উম্মার কলঙ্ক, যারা মানুষ মারিয়ে ইসলাম কায়েম করতে চায়। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কায়েম হয়েছে হুজুরে পাক ইসলাম দয়াল নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়াল নবীর দয়ার কারণে। দয়াল নবীর দয়া দেখিয়া, উদারতা দেখিয়া, মানবতা দেখিয়া এবং দয়াল নবীর আদর দেখিয়া, দয়া দেখিয়া, মানবতা দেখিয়া ইত্যাদি দেখিয়া মানুষ অন্ধকারে নিমজ্জিত মানুষ হুজুরে পাক ইসলামের দরবারে হাজির হয়েছে, কলমা পড়ছে, ইসলামের ছায়াতলে আশ্রয় নিছে, আলোকিত হয়েছে। ফোর্স করিয়া কোনোদিনও কোনো মতবাদ, কোনো ধর্ম, কোনো আদর্শ, এক জাত জন্তুর মধ্যে প্রাণীদের মধ্যে একটা মাত্র জাত মানুষ জাত, যারা রূপে শক্তি প্রয়োগে কোনো আদর্শ চাপাইয়া দিলে এটা মানিয়া নে না, এটা আইজ হোক টুডে অর টুমরো এটা বিস্ফোরণ ঘটে, পাল্টা এটা এটা বিপ্লব ঘটি না, এটা ফোর্স করিয়া জোর করিয়া কোনোদিন কোনো মানুষকে কোনো আদর্শ চাপাইয়া দিলে এটা সে মানিয়া নে না, নিতে পারে না, মানুষের নেচার এটা না। তেহেরা চায় বোমা মারিয়া ইসলাম কায়েম করতে, এটা কুফরি কাম। ইয়াং জেনারেশন যারা আছো তোমার তাকে বিভ্রান্তি করতে পারে, সঠিক করতে যেটা কোরআন সুন্নাহ মোতাবেক এটা কুফরি কাম। কোরআন শরীফের আয়াত আছে, মাইয়াতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা, এরকম আয়াত আছে, আরো অনেক আয়াত আছে, হাদিস শরীফ আছে। কোন মুমিন মুসলমান দে কোন কারণ ছাড়া কেউ যদি মারে তাইলে হে জাহান্নামে যাইব। আজকে ওয়াদো বম ব্লাস্ট করে দিলাই, মানুষ মারলাই, আমাদের মারার কোনো কারণ নাই, তুমি অযথা আমাদের মারছো, কোরআনের কোরআন শরীফের নির্দেশ মোতাবেক তোমাকে জাহান্নামে যেতেই হবে। এরপরে তুমি মারলাই হিন্দু মন্দিরে গিয়া বোম মারলাই, ইসলাম কায়েম করতে হবে, এটাও কুফরি কাম। মাইয়াকতুল মাইয়াকতুল মুমাই মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ইলা আখিরি আয়াত, এটা আয়াতের তাফসীর এবং হাদিস শরীফে সাবিত আছে। যে কোন ধর্মের কোন মানুষ কোন কারণ ছাড়া যদি আপনি বা আমি মারি তাহলে আমি জাহান্নামে যাইব, মন্দিরে বোম মারিয়া খামোহা বেটাইন বিন মারলাই তুমি দুজকে যাইবে। তিন নম্বর হইলো আত্মহত্যা, সুসাইড যেটা রেখে বহুত বোম লাগাইয়া মরি গেলে ইসলাম কায়েম করতে হবে, এটার নতিজা আরো খারাপ, এটা আরো বড় কুফরি কাম। ভোগ যে আত্মহত্যা করে নিজে নিজে মরে, তার নতিজা হইল আত্মহত্যা করব যে সে দুজগত হইব এবং দুজগতারে এইভাবে শাস্তি দেওয়া হইব যেভাবে হে মরছে, যেমন বুকুত বম ব্লাস্ট করিয়া মরিয়া থাকে যদি দুজগ তার বুকুত সব সময় বম ব্লাস্ট করা হইব। তিনটাই কুফরি কাম এবং এটা খারিজি আল্লাহর কাম। আল্লাহর হাবিবের দুশ্মন যারা হুজুরে পাক ইসলামের সময় বাইরে হয়েছিল আল্লাহর হাবিবের লগে দুশ্মনী করিয়া, সেই আদর্শে বিশ্বাসী, সেই মতবাদে বিশ্বাসী, সেই আসল খারিজি এরা, এবং এটার পিছনে সবচেয়ে বড় ইন্ধন দাতা, এটার পিছনে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী ইন্ধন দাতা হইল আমরা দেশে যারা একদল মানুষ আছে মজব মারেরা, আসল খারিজি এই জঙ্গিবাদের গুড়ায় এই সমস্ত খারিজিরাই আছে, তারা মজব মানে না। এটা সরকার জানে, কিন্তু জানি না কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটা জানি না, সরকার কিন্তু ভালোভাবে জানে। কইতে পারেন মজব না মানডা যারা তারা এটা করতে পারে, মজব সম্পর্কে কইতে গেলে বহুত লম্বা কথা, আমি সংক্ষেপে কই যাই, মজব যারা মানে না তারা মুখের বক্তব্য এবং বইয়ের লেখা মোতাবেক
এই ওয়াজও যা মানুষ আছেন, বাংলাদেশের যা মানুষ আছেন, পৃথিবীর বুকে যা মানুষ আছেন, মানুষ প্রায় সব মানুষও সাইদ মজহবের মাঝে কোনো না কোনো মজহবের অনুসারী। মজহব যারা মানে না তারার বইয়ে, তারার বই 50-60 আমি পড়েছি, পরিষ্কার লেখা আছে যারা মজহব মানে তারা মুশরিক, নাউজুবিল্লাহ। তারার এখ মজহব মানার থেকে বিরত হইত, মজহব মানা বাদ দিত, যদি বাদ না দে তইলে তারারে হত্যা করো, কাতল করো। এই লক্ষ্য উদ্দেশ্য গুলাবানিতে, এই লক্ষ্য উদ্দেশ্য তারা হাসিল করার লাগিয়া বাংলাদেশে এই গুলাবানিতে অযথা মুমিন মুসলমান লড়ে, এই টেকনিক করিয়া ইসলামের নামে মুমিন মুসলমান লড়ে মারে। তারার হত হইল আমরা মুশরিক। আমি তারা পাইছি না, পাইলে কোনোদিন তারারে জিগাইলাম মনে যে তোমার তো কথা মতো মজব মানলে তো মুশরিক হয়ে যায়, তোমার বাপে মজব মানতা না, জিগাইলে তো তাই কইতে হইব আমার বাবায় মজব মানতা, তাইলে তো তোমার বাপ মুশরিক আসলে অস্বীকার করার কিছু নাই, যেহেতু মজব মানলে তুমি করাই মুশরিক, তোমার বাপে মজব মানিয়া থাকুন অথবা দাদাই মানিয়া থাকুন, তাইলে তোমার বাপ বা দাদা তাই তো মুশরিক আসলা। আচ্ছা হোক আছে যা বকল হিন্দু মানুষের গৌরব জন্মগত ভাবে সে হয়, যদি সে জন্ম হয় হিন্দু মানুষের এক বাচ্চা হইল, এই বাচ্চা হিন্দু নেই, এই মানুষ তো হিন্দু। মুসলমানের ঘরে জন্ম হয় যদি সে হইল মুসলমান, এটারে হয় জন্মসূত্রে হিন্দু, জন্মসূত্রে মুসলমান। অহ যদি মজব মানডারে আমি কই বলে মজব না মানলে তো মুশরিক হয়ে যায়, তোমার বাপে মজব মানিয়া থাকুন যদি অথবা তোমার দাদাই মজব মানিয়া থাকুন, তইলে তো এরপরে তোমার বাপ বা দাদার তাকিয়া বংশ যা বাড়িয়া আইছেন সারা হচ্ছে মুশরিক, সব মুশরিক, জন্মসূত্রে সবাই মুশরিক, এত তুমিও মুশরিক, তোমার বাপে মজব মানছেন আর তোমার কথা মতো তাই মুশরিক আসলা, মুশরিক ইবনে মুশরিক, তুমি মুশরিকের ঘরে মুশরিক জন্মিস, তোমার তো কোরআন হাদিস সম্পর্কে কোনো কথা কওয়ার কোনো অধিকারও নাই। এটা আমার লগত পাবলিকর ফতোয়া দিয়ে দিলে, আমার কিতাবি ফতোয়া বহুত লম্বা, ই সময় কম কইতাম পারতাম নাই, এটা আসল খারিজি। এরা আমার মূল প্রসঙ্গ যাইবার আগে তুলা কইলে এরা বাড়িছিল হজুরে পাক ইসলামের সময় আল্লাহর হাবিবর লগে ব্যাধবে হরিয়া চরম ব্যাধবে হরিয়া। একবার হজুরে পাক ইসলামে মদিনা শরীফ জিরানা নামকের জায়গাত গনিমতর মাল বাটিতা আর অন্য গিয়া খাড় হয়েছিল বনি তমিম গোত্রর একটা, তার নাম হয়েছিল হোয়াইশিরা। আমার সময়ের 5 মিনিট আগে আমার ফোন দেয় হোয়াইশিরা নাম হাজার তোমার রাদিয়াল্লাহু আনহুর লগে হে গিয়ে আমরা নবীজিরে কইল হে মোহাম্মদ ইনসাফ মতো বাটো, নাউজুবিল্লাহ আরে হর যাইন দুনিয়ার সর্বজন স্বীকৃত সর্বোচ্চ পর্যায়ের মুন্সী যান তার মার দুধ খাইতে সময় তার দুধ মায় হই মা হালিমায় হই, আমি যখন দুধ খাওয়াইতাম আমার আরেক দুধের বাচ্চা আছিল আবদুল্লাহ নাম আছিল, আমি যখন দুধ খাওয়াইতাম মহিলা হলে তো সাধারণত এক ব্রেশ দুধ খাওয়াইয়া বাচ্চারে হেও ব্রেশ দুধ খাওয়াই, দুইও পিস্তানোর দুধ খাওয়াই মা হালিমায় কই আমরা নবীজির দুধ মা যাই, তাই কই যে আমি যখন দুধ খাওয়াইতাম তখন এক ব্রেশ দুধ খাওয়াইয়া শিশু নবীরে আরক ব্রেশ মুখ দিলে কোন সময়ও 2 নম্বর পিস্তান থাকিয়া দুধ খাইতে না, পরিষ্কার বুঝা যাইত যে শিশু হইয়াও দুধের শিশু হইয়াও তাই দুধ ভাইরা হিতা তান আরক দুধ ভাইর হক হিতা তাই মুখ দিত না। সেই নবীজি সম্পর্কে গিয়া কর হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ মতো বাট গনিমতর মাল ইনসাফ মতো বাটিতা। হুজুর পাক ইসলামে জবাব দিছিলা যে তুমি এখান থেকে হর, আমি যদি ইনসাফ না করি তাইলে কে করত, তোমার ধ্বংস করত। আদা তোমার রাদিয়ার আনে তলোয়ার বার করিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ হুকুম দেখো এরে কাতল করিল। দুনিয়ার মুমিন হলে একটা জিনিস সবটা সহ্য করতে পারে, তারে এটাইলেও মানি নিতে পারে, গালি আইলেও মানি নিতে পারে, যে সত্তা কইলে মানিয়া নিতে কি পারে, পারে না কোনটি পারে না, তার নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে তাহলে সেটা মেনে নিতে পারে না। হাজরা তোমার রাদিয়াল আনহু তলোয়ার বার করিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ হুকুম দেখো এরে কাতল করিল, এটা মানিয়ে নিতে পারে না কেন, নবীজি তার সত্যাতে প্রিয় সবচেয়ে প্রিয়, আর নবী আর নবীজিও আপনার সবচেয়ে বেশি মায়া করতে হয়, আর নবী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। তাই হুজুরে পাক ইসলামে হযরত তোমার রাদিয়াল্লাহু আনহু থামাই লিলা, কইলা তুমি থামো হুন, এর লগে আরো মানুষ আছে এবং এরার হালত হুন, তুমি যে কোরআন শরীফ পড়ো তুমি তাই, অর্থাৎ হযরত তোমার রাদিয়াল্লাহু আনহু কইরা হুজুরে পাক ইসলামে ফরমাইরা তুমি তাই যে রোজা রাখো তুমি তাই যে এবাদত বন্দেগী করবো, তার আর এবাদত বন্দেগী দেখো তুমি তাই তাজ্জিব হইবা, তোমার তান তাকিয়া
বহুত বালা হরিয়া কোরআন শরীফ পড়ে, বহুত সুন্দর হরিয়া রোজা রাখে, বহুত সুন্দর হরিয়া নমাজ পড়ে, অর্থাৎ নমাজও খাড়া হয়ে যদি লম্বা সজ্জা দিব, রুকু দিব, সাংঘাতিক ভাবে দেখবা লম্বা লম্বা নমাজ পড়ে, কোরআন শরীফ তিলাওয়াত লাগাতে ঘন্টার পর ঘন্টা তিলাওয়াত করব, শুকুর ফানি দাঁড়িয়ে বাইয়া যাইব, অর্থাৎ প্রত্যেকটা এবাদত তারা তোমার তন্ত্র কি বহুত সুন্দর। কিন্তু জানিয়ে রাখো হে উমর, এর ভিতরে কিন্তু রায় বরাবর কোন ইমান নাই, পাও তাকিয়া মাথা পর্যন্ত সে আস্ত একটা বেঈমান। এটা হইল দুঃখাবাদীর এবাদত, খারিজি হলো এবাদত খাইবা, বর্তমান খারিজি লামজবি হলোর গেছে এই এবাদতের, এই এবাদতের নমুনা পাইবা তার আর খেরুর ফিসা লঞ্জানি, দেখতে দেখতে তার কাছে মুড়ি দিয়ে যাবা, কারণ তার এবাদত এই ধরনের মানুষের দোকা দেওয়ার লাগি। এই হুজুরে পাক সহ ইসলামের সময় খারিজিরা যেভাবে এবাদত করিয়া মানুষের দোকা দিত, সেই খারিজির অনুসারী নব্য খারিজি লামজবিরা এইভাবেই এবাদত করে, সেই খারিজির অনুসারী এই খারিজিরা। দুই নম্বর তারা নেচার আসলো, এই বিয়াদবের দলের নেচার আসলো, তারা দুঃখাবাদীর নেচার আসলো, দোকা দিত সাংঘাতিক একটা ঘটনা দিয়ে হইলে, এবং তারা বহু কাম করছে, হজরত ইমাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কাতল করাইছে, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু কাতল করছে, এরপরে বহুত জলিলুল কদর সাহাবী অগলরে কাতল করছে, মহিলা সাহাবী অগলরে কাতল করছে, মহিলা সাহাবী অগলর ফেটর বাচ্চা বার করিয়া কাতল করছে, কারণ কিটা এই খারিজি অগলের সিদ্ধান্ত আছিল, তার আর কথা আছিল, তা একেবারে তামাম খোলাফায় রাশিদিন তাকি লইয়া সাহাবায় কেরাম তাকি লইয়া দুনিয়ার যত মুমিন মুসলমান আসেন, এই খারিজিরা ফতোয়া দিছিল সব কাফির, একমাত্র আমরা মুমিন এবং সবরে মারা বৈধ আছে, যে ফতোয়া আপনি গিয়া ফাইবা বর্তমান নয়া খারিজি লামজবিরাও কয় দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানরা মুশরিক এবং আমরাই একমাত্র মুমিন, মজব যারাই মানে তারা মুশরিক, বর্তমান খারিজিরা সেই ফতোয়া দেয়, এই ফতোয়ারও মিল আছে এই খারিজির লগে, এরাও ফতোয়া দিছিল, এরা দোকাবাজ আছিল, দোকাবাজি কিতা করতো, একটা মিশাল দেই, জঙ্গে জঙ্গে সিফিন একটা যুদ্ধ হয়েছিল হজরত আলী এবং হজরত মুয়াবিয়ার মাঝে একটা ভুল বোঝাবুঝির কারণে, দুইজন জলিলুল কদর সাহাবি যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ তারা দুইও পায়ে ঢুকে গেছিল, এক পর্যায়ে কিছু জলিলুল কদর সাহাবি হলেন, হজরত আবু মুসা আশারি এবং হজরত নাম পাইছে না, যাই হোক, তাই তাই উদ্যোগ নিলা যে যুদ্ধ হলে দুইদিকে মুসলমান মরবা, এত যুদ্ধ থামাই লওয়া দরকার, আফুস বৈঠক হইয়া আফুস করিয়া যুদ্ধ থামানের পর্যায়ে যখন নিসঙ্গী, তখন হজরত আলীর দল হামাই গেছিল, ওটা খারিজি দুকাবাজ খারিজি হন, আর হজরত মুয়াবিয়ার দল হামাই গেছিল, তারা বাড়াইল দুকাবাজির স্লোগান লইয়া, কি স্লোগান লইয়া বাইরেছিল, তারা কোরআন শরীফ আত লইয়া ও স্লোগান লইয়া বাইরেইল আফুস সিদ্ধান্তর বিরুদ্ধে, যে লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর ফয়সালা ছাড়া কোন ফয়সালা আমরা মানি না, অত্যন্ত সুন্দর স্লোগান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিয়া ফরমাইছিলা যে কালিমাতু হাকুন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু তার মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ, অনেক স্লোগান আমাদের দেশেও আছে, যেমন আছে কেউ কেউ বলে থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, মুহাম্মদের কোনো প্রয়োজন নাই, শুধু আল্লাহর জমিনে আমি আল্লাহর বান্দা আল্লাহর দিন কায়েম করব, শুনতে খুবই সুন্দর লাগে, এবং এই খারিজির স্লোগানের সাথে এটার মিলও আছে, লিঙ্ক আছে, এই খারিজিরা স্লোগান দিছিল কারো ফয়সলা মানি না, আল্লাহর ফয়সলা ছাড়া কারো ফয়সলা মানি না, দুঃখাবাদী স্লোগান দিছিল, অনুরূপভাবে বর্তমান খারিজি লামজবিদের স্লোগান হইল আমরা কোরআন হাদিস ছাড়া কোনো সাহাবিকেও মানি না, তাবিকেও মানি না, কোনো ইমাম কোনো মুফাসসির কোনো মুহাদ্দিস কোনো কোনো আলিম কোনো কোনো অলি আল্লাহ কাউকে মানি না, কোরআন হাদিস ছাড়া বুঝি না, হে খারিজি দুঃখাবাদীর স্লোগান, বর্তমান খারিজি লামজবিরাও বর্তমানে এই স্লোগান দেয়, এবার কোরআন শরীফ ছাড়া কিছু মানো না, না এইটা প্রসঙ্গ দিতাম নাই, অনেক লম্বা প্রসঙ্গ, আরো দল আছে সমালোচনার লাগে ভাইয়ার না বাঁচিয়ে তার কয় মিনিট আছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم خطا সুন্দর মতলব খারাপ বহুত কথা আমরা দেশে আছে মুসলিম বিদেশে কিছু বুদ্ধিজীবী সকল আছে তারা হইতে চায় মানুষের মন মুক্ত সব মুক্ত মনাও মুক্ত মনা বুঝেন মুক্ত মনা ঠিক আছে কিন্তু
মুক্ত মনা অর্থাৎ মন যা চায় তা অর্থাৎ তবে সুস্থ রাখতে হইব যে আমি মানুষ মানুষ হিসাবে যতক্ষণ করা যায় ওর ভিতরে তো রইতে হইব। এগো যজ্ঞে এই স্লোগান দে মুক্ত মনের স্লোগান, এগো স্লোগানের আওতায় ভরি যায় যে তোমার মন যা চায় তা করো, অর্থাৎ রাস্তা চুরি করো, ডাকাতি করো, হাইজেক করো, যে কোনো মহিলারে দরিয়া নেওগি, কোনো অপরাধ নাই, মুক্ত মনা। যা রেডিওত পাইবার টেলিভিশন টকশো বক্সু তথা পাওয়া যায় যে মানুষের মন মুক্ত, একজন মানুষ যা চায় তা করার তার অধিকার আছে, তাকে এটা করতে দিতে হবে। যার কারণে অনেক সময় মুক্ত মনা হলে ডাকাত কোনো সময় রেগ ডে অর্থাৎ পালন হয় যে ভ্যালেন্টাইন ডে বা এপ্রিল ফুল ডে ও কুফরি ডে অকল পালন করা হয়। তারাও মানে অনেক সময় মুক্ত মন তো মনের কোনো গণ্ডি নাই, মন যা চায় তাই করা যায়, তখন তারা অনেক কিছু করিয়া পানায়। আরও আছে অনেক কথা আছে, শুনতে মজা কিন্তু হকিকত এটা বড় মারাত্মক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তা আমার মূল কথা ছিল, আমার মূল কথা ছিল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, নিয়ামতের কথা। নিয়ামতের কথা, মানুষ আল্লাহ নিয়ামত দিছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। দুনিয়াত যা কিছু আল্লাহ বানাইছেন সব মানুষের লেখা, আল্লাহ এর কিতা দিতা। আপনি টেঙ্গা খায়, মিঠা খায়, তাও আল্লাহ আপনারে খাওয়াই, কত মায়া করে আল্লাহ বন্ধারে, খুবই মায়া করে। আল্লাহ ঘোষণা করে ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাত দাঈ ইজা দান। যে পাক ইসলাম রে আল্লাহ কইয়া দেন যে আমার বান্দা যখন আমারে তুকায় তারে কইয়া দেও আমি তার খুবই খাসাত আছি। উজিবু দাওয়াতাত দাঈ ইজা দান, আমার বান্দা যখন আমার কাছে কিছু চায় তার চাওয়ারে আমি কবুল করি। শুধু তাই না, আল্লাহ কত মায়া করেন যে হয় আমরা গুনাহ করি, গুনাহ খাতা করার পরে তারপরেও আল্লাহ আমরা ধাক্কা মারি ফেলাইন না, মায়া করে। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله. দয়াল আল্লাহ আমরা রেখুন যে ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা হল তোমরা যখন বিরাট আকারে কোনো গুনাহ করি লাও, গুনার পার জমাই লাও, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তখন তোমরা আমার দয়ার থেকে না উমেদ হইয়া না, আমি রহমান রহিম, আমার দয়ার কদমে ধরো, আমার কাছে ক্ষমা চাও, আমি ইচ্ছা করলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ এত দয়াল, এরপরে আল্লাহর নাফরমানি আমরা করি, আল্লাহর কথা শুনতে চাই না। কবির কবিতা মনে পড়ে, বিচার চাহি না প্রভু দয়া চাহি আমি গুনাগার, বিচার যদি করবে রহমান নাম কেন নিলে, ওই নামের গুণে ঠেলিয়ে দিতে পারবে না তোয়ার, আল্লাহ করো না বিচার। বাস্তবে কোন মানুষ যদি আল্লাহর দয়ার উপরে নির্ভর করিয়া আল্লাহর দয়ার কদমে ধরিয়া আল্লাহর দিকে রুজু হয়ে যায়, হে বড় গুণা করিয়া তাকেও যদি আশা রাখতে পারে আল্লাহ তার এই গুণা মাফ করিয়া দিবে। একটা গুণা আল্লাহ মাফ করতে নাই, শিরিক। আল্লাহর সাথে এবাদত যদি কেউ শরিক করিলেন, শিরিক করিলেন, তাইলে এই গুণা আল্লাহ মাফ করতে নাই, কিন্তু শিরক আল জুলমুন আজিম। এছাড়া যে কোনো গুণা আশা রাখা যাইতে পারে আল্লাহ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনারে মাফ করিয়া দিতে পারে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহর দয়া আমরা পাই, দয়াটা পাই কীভাবে? দয়াটা পাই হুজুরে পাক ইসলামের কারণে, হুজুরে পাক ইসলামের ওসিলায়। আমরা নবীজি সৈয়দুল মুরসালিন হইলা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সৃষ্ট জগতের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাত, আল্লাহর হাবিবের জরিয়ায়, আল্লাহর হাবিবের উসিলায় আমরা আল্লাহর দয়া পাই। নাই আল্লাহর দয়া ও হল্লা না হলে, দুনিয়াত কিছু বানাইলাও না হলে, সব কিছু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়ায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়।
আল্লাহর হাবিব আমরা নবীজির কিছু সাহাবী আপনার সওয়াল করছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কি জিনিসটা বানাইছে? আমার নবীজি উত্তর দিছিল, আউয়াল মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর বানাইছে। এই ক্ষেত্রে সৃষ্টিগত দিক দিয়ে চিন্তা করলে সর্বপ্রথম সৃষ্টির ভিত্তি, সৃষ্টির প্রাণ কেন্দ্র, সৃষ্টির মূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবকে কেন্দ্র করিয়া দুনিয়াত বাকি সব কিছু আল্লাহ বানাইছেন, না দুনিয়াত কুচ্ছু বানাইল না। আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছিল, এক সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ নামের উসিলা লইয়া দোয়া করল। উসিলা মানে না ধরা, এরা খুব খারাপ লাগবে শুনতে। উসিলা আরম্ভ হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, দুনিয়াত উসিলা ছাড়া কোনো ক্ষেত্রে আগাইবার কোনো উপায় নাই, এবং শেষ উসিলা হাসরের ময়দানে আমাদের নবীজি শাফিউল মুজনিবিনের উসিলা ছাড়া, জরিয়া ছাড়া আমরার কোনো পরিচয় থাকত নাই, আমরা কোনো গাঁটও ফারাইতে পারতাম নাই শাফিউল মুজনিবিনের উসিলা ছাড়া। আদম আলাইহিস সালামের দোয়া করতে আল্লাহ জিগাইলা যে মোহাম্মদ নামের উসিলা লইয়া দোয়া করলে, তুমি এই নামের উসিলা লইলে এখানে। আদম আলাইহিস সালামের জবাব দিলা যে ইয়া আল্লাহ, আমি আরশের গায়ে তোমার নামের সাথে নাম লেখা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি আমার বিশ্বাস হইছে, জানিও কোয়া, যেহেতু তোমার নামের খাসাত নাম লেখা, এন তোমার খুব প্রিয় হইবা, তোমার খুব মায়া রইবা, এর লাগে আমি তার নামের উসিলা লইয়া দোয়া করছি। আল্লাহ কইলা যে হ্যাঁ আদম, তুমি যা কইছ ঠিক, এবং তুমি আরো জানিয়া রাখো, ই জানলে দেখছো এন আমার সবচেয়ে প্রিয়, এবং তুমি জানিয়া রাখো যদি আমি এই মোহাম্মদ নামের এন্ডে না বানাইতাম, তাহলে তোমারেও আমি বানাইলাম না, মানে আদম সৃষ্টির মূলেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না হয় আল্লাহ আদমও বানাইল না। আমরা নবীজি নবী আসলা কোন সময়? আমরা নবীজি এ সওয়াল সাহাবায়ে কেরামরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে করছে যে আপনি কোন সময় তাকে নবী, কখন তাকে নবী? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর দিছে, নবী আন আদম বাইনাল মায়া ওয়া তিন আও আদম বাইনার রূহ ওয়াল জসদ। আমরা নবীজি উত্তর দিচ্ছেন যে আদমরে বানাইবার আগে, অর্থাৎ আদমের ভিতরে জান দিবার আগে আল্লাহ আমারে নবী হিসাবে মনোনীত করছেন, এত এই ক্ষেত্রে আমার নবীজি হইলা প্রথম নবী আর খাতিমুন নবীন, আগমনের ক্ষেত্রে সর্বশেষ নবী এবং সিলেকশনের ক্ষেত্রে সর্বপ্রথম নবী, এর লাগে আমরা নবীজিরে হওয়া হয় আউয়াল নবী এবং আখের নবী, প্রথম নবী এবং শেষ নবী। হুজুরে পাক ইসলাম, হুজুরে পাক ইসলামের জরিয়ায় আমরা কত সম্মান আল্লাহ দিস সত্তা পাইছি, কোরআন শরীফ আল্লাহ আমরা রে কত কত সম্মান দিছেন, ঘোষণা করছেন, ওয়াকাযালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়ায়াকুনার রাসূল আলাইকুম শাহীদা। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা রে কইরা উম্মতে ওয়াসাত সাবগত উম্মত যে শব্দ আজকে চিৎকার দিই আমরা, উই আর আমরা উম্মতে মোহাম্মদি, এই উম্মতে মোহাম্মদি, উম্মতে মুসলিমা, মুসলিম উম্মা কই, এই নামটাও কিন্তু বহুত মুতাবাররাক জায়গার থেকে আমরা নিতে পারিস প্রত্যেকে। রব্বানা ওয়াজালনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া নাম উম্মতে মুসলিমা, এতএব যদি আমি উম্মতে মুসলিমার দাবি করি, উম্মতে মুসলিমা জিন্দাবাদ হইতে যাই, তাইলে আমি খেয়াল রাখতাম হইব এই নামটার মর্যাদা আমি রক্ষা করতাম হইব, এই নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আমরা দিয়েছি উম্মতাম মুসলিমাতাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া নাম। আর উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে উম্মত শব্দের অর্থ গুরু, কিন্তু এই ক্ষেত্রে উম্মত হইলা আমরা নবীজির উম্মত। আর আল্লাহ আমাদের কত মর্যাদা দিচ্ছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়, ওয়াকাযালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা রে আল্লাহ উম্মতে ওয়াসাত হইছে, মুতাদিল উম্মত, যেটা তাফসীর এবং ব্যাখ্যা এই শব্দ দেখলে দেখা যায় আমরা নবীজির উম্মত আমরা ওয়ার কারণে আল্লাহ আমরা রে দুনিয়ার সব গুণে গুণান্বিত মানুষ বলিয়া ঘোষণা করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে উম্মতে ওয়াসাত আমরা রে টাইটেল দিছি মাতা দিল উম্মত। কিন্তু আল্লাহু আকবার, রিসালাত, আল্লাহু আকবার, আশিকা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার।
এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনারে আরো সম্মান দিয়েছেন। এই আয়াতেই আছে, আরো আয়াত আছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আর কেউ নয়, এই নবীজির উম্মত হওয়ার কারণে, উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আগের নবী অগ্রের সাক্ষী বনবো আমরা। আল্লাহ এই মর্যাদাও আমরা দিয়েছেন। আলহামদুলিল্লাহ সাক্ষী বনবো আল্লাহ, এত মর্যাদা আমরা সবকিছু হুজুরে পাক ইসলামের দরিয়ায়। তখন তো কিতা লাগে না, আল্লাহর কালাম আর আল্লাহর দিন আর আল্লাহর বান্দা কোরআন শরীফ আল্লাহ নাজিল করছে। বেটা কোরআন শরীফ লইয়া এবং এই কোরআন শরীফের যে মর্যাদা, এই কোরআন শরীফ গ্রহণ করার মতো করিয়া দুনিয়াতে আল্লাহ কাউরে সৃষ্টি করছেন না, একমাত্র তার হাবিব সাইয়েদুল মুরসালিন এই কোরআন শরীফ গ্রহণ করার মতো করিয়া তাঁকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আর কারো কোনো অধিকার নাই, ক্ষমতাও নাই, সাহসও নাই, এখতিয়ারও নাই, আল্লাহ খারুরে এই এখতিয়ারও দিছেন না এটা গ্রহণ করার। কারণ প্রত্যেকটা জিনিস গ্রহণ করার লাগিয়া নিজস্ব একটা নিজের একটা যোগ্যতা লাগে। এক মন ওজন যে বইতে পারবো তার উপরে দেড় মন দিলে তার কোমর ভাঙিয়ে দিব। একজন খুব বিশিষ্ট মানুষ যদি এখানে আয় তাহলে তার রিসিপশন অনুযায়ী কী হইব, যথাযথ সঠিক একজন মানুষ, সম্মানী আর একজন মানুষ। আমার মতো একজন আইলে যেসা হোক, ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মতো কোনো মানুষ চাইলে এখানকার সবচেয়ে মুরব্বী এবং সবচেয়ে বিজ্ঞ আলিম যারা আছেন তারা আগেই চাইব, আগের খাতা দিয়ে চাইব। এটা চিরাচরিত নিয়ম। এই কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদদিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কইন আমার কোরআন শরীফের মর্যাদা এত বেশি, যদি আমি কোনো পাহাড় পর্বতের উপরে এই কোরআন শরীফ নাজিল করতাম এবং এই পাহাড় বা পর্বতে আমি এই ফিলিং দিয়ে দিতাম, উপলব্ধি দিয়ে দিতাম যে আমার কোরআন শরীফের মর্যাদা এতটুকু, তুমি এটাকে গ্রহণ করো, ক্ষমতাও আসিল না কোনো পাহাড়ে এটা গ্রহণ করিয়া সইতে পারলো না, হলে পাহাড় দাবি গেল গেল গিয়ে, এটা একমাত্র আল্লাহর হাবিব ছাড়া আর কেউ গ্রহণ করার মতো করিয়া আল্লাহ দুনিয়া পাঠাইছেন না। কোন কোন মানুষের মাঠে বোঝা যায় যে তার দাদা তাহলে তাই নিয়ে এখান বসিলিলাম, নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহর দরিয়া কিয়ামতের ময়দানে ফরজ দিতা তো পাত্তা নাই। ওয়া ইয়াকুনু আর-রাসূলু আলাইকুম শাহীদা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে ডেইলি সকাল বিকাল উম্মতে মুহাম্মদের হাজির করা হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিনয় এবং সাক্ষী দিন 70,000 ফেরেশতা সকাল এবং বিকাল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে আইন সালাম বেজন তওয়াফ করেন। কিয়ামত পর্যন্ত এরা চক্কর দিতে থাকবা, প্রথম যাই নাই শুন দ্বিতীয়বার এই নাওয়ার আর সাবকাশ পাইতে না, এইভাবে চক্কর চলতে থাকবে। যদিও কিছু সংখ্যক বিপদকামীরা চিন্তা করে আল্লাহর কুদরত মানে না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা শরীফে কিভাবে আসে হে মনে করছে লাগে, ইয়ে দেখি লিছে উল্টা পাল্টা কথা কয়, এটা সরাসরি কোরআন শরীফের আয়াতের উল্টা। আল্লাহ চাইলে যে কোনো মানুষকে যে কোনো জায়গা যে কোনো ভাবে আল্লাহ চাইলে রাখতে পারে। আমি কথা বলছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কিয়ামতের দিন
দুনিয়াত মিছিল করতে পারলা, কিন্তু ই মিছিল হিনকে দেখা হয়তো নাই। আল্লাহ দরবার উম্মতে মুহাম্মদী রে তান হাবিব সাইয়েদুল মুরসালিন শাফিউল মুজনিবিন হুজুরে পাক সহ ইসলামের সাক্ষী দিয়া সার্টিফাই করিয়া চিনাইয়া দিবা, তারপরে উম্মতে মুহাম্মদী হিসেবে এই উম্মতে মুহাম্মদী আল্লাহ দরবার গ্রহণযোগ্যতা লাভ করবা। নিজে গিয়া খেলিয়া হইতে পারত না, এটা হুজুরে পাক সহ ইসলাম হুজুরে পাক সহ ইসলাম কন্ট্রোলে আল্লাহ দিয়া দিচ্ছে। ব্যস্ত গিয়ে দৌড়াইয়া আমাই দিতা, ব্যস্ত সাবিও তো হুজুরে পাক সহ ইসলাম আছো, আল্লাহ ফারাদার ফিরিস্তার আছে, নিষেধ দিয়া দিছেন যে জন্নতের দরওয়াজা খোলা যাইত না, তোমারে ফারাদার দিলাম, একমাত্র সর্বপ্রথম এই দরওয়াজা খুলইব আমার দোস্ত সাইয়েদুল মুরসালিন খাতিমুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া যদি কইন তইলে সর্বপ্রথম এই দরওয়াজা খুলইব, অর্থাৎ বেহেস ওপেনিং হইব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জরিয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেহেসের দরওয়াজা দিয়ে নাড়া দিবা, ফারাদার ফিরিস্তা যাইনা সইন কাইন জিকাইবা, খে আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিচয় দিবা যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের বেহেস্তের পারাদার ফিরিস্তায় দরওয়াজা খুলিয়া দিবা এবং এই কথা কইবা যে আল্লাহ আমার নির্দেশ দিয়া দিছেন বেহেস্ত ওপেনিং হইতো আপনি তসকিব আনলে, এতে আপনি আইসেন দরওয়াজা খুলিয়া দিবা, আমার নবী দিয়ে সর্বপ্রথম বেহেস্ত তান কদম মোবারক রাখবা, তান পাওয়ের দুলা ফাইয়া সর্বপ্রথম ধন্য হইব জান্নাত। লম্বা হাদিস শরীফ আছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أول الناس خرج نجاب ويسوا وأنا قائدهم إذا وفدوا وأنا خطيبهم إذا أنصتوا. قيامت الميدان جخون خارق نقطة ولا رضي جاء تاكبنا জোড়া দিত নাই এবং খেরুর অনুমতি থাকত নাই আল্লাহর দরবারে কথা কওয়ার, প্রত্যেকেই নিজের লইয়া নিজে ব্যতিব্যস্ত থাকবা, একমাত্র আল্লাহর হাবিব আমাদের নবীজি সাইয়েদুল মুরসালিনের ইজাজত থাকবো অনুমতি থাকবো আল্লাহর সাথে তাই কথা কইতে পারবো, খেরুর অধিকার থাকতো। সব যখন বেপানা হয়ে যাবে গিয়া তখন আমরা দয়াল নবী রহমতুল্লিল আলমিন সজ্জাত করবা তান উম্মতের লাগিয়া, গুনাগার উম্মত আপনারে তরাইয়া নিবার লাগিয়া সজ্জাত করবা, গুনাগার উম্মতর লাগি আল্লাহর কাছে আল্লাহর তসবিহ তাহলিল করবা, সজ্জা করবা, আল্লাহর কাছে মাফি চাইতে থাকবা, আল্লাহ মাফ করিয়া দিতে থাকবা, মাফ করতে করতে শেষ পর্যন্ত গুনার স্বভাবে যে সমস্ত উম্মত দুজহ গেছেন গি এরারে উদ্ধার করিয়া তারপরে তাই সজ্জাত থেকে উঠবা এবং আল্লাহ শুক্রিয়া আদায় করবা, ইয়া উম্মতি কইবা। ওয়ানা খাতিব উম্মিজান ওয়ানা মুস্তাকরি উম্মিজান আমরা নবীজি তো উম্মি আসিলাম, নবীজের উম্মি কোনো মাস্টরের কাছে পড়িছি না, এখন বড় ডিগ্রি কোনো বেটাই লই যাইতে হইবে তাই না দিতা, আমি তো কতটা পড়িছি ইউনিভার্সিটি ডিগ্রি নিছি ডক্টরেট ডিগ্রি নিছি, যে করে ইমান নাই বেইমানে হইব, আমার নবীজ বাস্তবিক উম্মি কিতার লাগি তাই নইলা সাইয়েদুল বাশার, দুনিয়ার সমস্ত মানুষের শ্রদ্ধা সর্দার কোন সময় নিচে যাইতে পারেন না, আল্লাহর মর্জি নাই তার হাবিবরে একজন মানুষের নিচে ফেলাইতা খেরুর গেছে ফড়া ফালাই দিলে তো একজন উস্তাদ বনি দিবা, আল্লাহ চাইছই এই সমস্যা এই এই মানহানিত আল্লাহ তার হাবিবরে ফেলাইতা না, এর লাগে দুনিয়া খেরুর গেছে খেরুরে আমার নবীজির মাস্টার বইতে দিছেন না, খেরুর গেছে ফড়া ফেলাইছেন না, আর আমার নবীজির উস্তাদ খে আসলা সরাসরি স্বয়ং আল্লাহ আসলা আমরা নবীজির উস্তাদ, আর আমার নবীজির কোন উস্তাদ দুনিয়ায় না থাকার কারণে কোন উস্তাদ না হওয়ার কারণে স্বয়ং আল্লাহ আমার নবীজির উস্তাদ হওয়ার কারণে আমার নবীজির বিশ্বগুরু সৃষ্ট জগতের উস্তাদ যদি খারুর কাছে ভরি দিতা তাইলে এখন নিচে ভরি গেল না, আল্লাহর ইচ্ছা নাই এটা করতে দিছেন না, বেটা হইতে হইব কিন্তু উম্মি একটা, আরে জানোয়ার তোর উম্মিয়ত আর আমার নবীজির উম্মিয়ত, আমার নবীজির উম্মিয়ত একটা এটা বহুত বহুত উঠতে এটা বহুত বড় শানওয়ালা শব্দ, আর আমার ক্ষেত্রে উম্মিয়ত একটা এটা অবশ্যই গালি, আর কেউ যদি আমরা একজনে আরেকজন যে সেন্সে যে দৃষ্টিভঙ্গিতে উম্মি হইয়া থাকি এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি হুজুরে পাক ইসলামের শান ও বেয়াদবি করি আল্লাহর হাবিবরে এই ধরনের উম্মি চিন্তা করি এই ধরনের উম্মি বলিয়া
আমি ব্যক্ত করি, তাইলে আমি আস্ত বেঈমান হই যাবো, আমার মধ্যে কোনো ঈমান রইতো না, এবং এই বেয়াদবির কারণে আমার সমস্ত আমাল বাতিল হই যাবো, কোনো নেক আমলে কাম হইতো না। কথা তো বাড়াই যায়, হচ্ছে বাক স্বাধীনতার কারণে বাড়াই যায় নেশাটা। ইমান দিয়ে আল্লাহর ইবাদত করিয়া তো লাভ নাই, আর ইমান নষ্ট হয়ে যায় তো সামান্যতে, আকিদার মামেরার সামান্য ব্যতিক্রম হইলে ইমান নষ্ট হয়ে যায়। আমরা তো খালি সব হামাই গাঠি গাঠি সব, আর বগল খিতাই এটা চালু করি না। ওদের এবাদত কোন দেখে করি, তার লোকের বহুত শর্ত আছে। মসজিদ মারিয়া খাইলা, মাদ্রাসা মারিয়া খাইলা, প্রজেক্টর টেকা মারিয়া খাইলা, মানুষের হক ঘুষ মারিয়া ঘুষ খাইলা, ঘুষ খাইয়া মানুষের হক তো করলা ইত্যাদি বিভিন্নভাবে মানুষের হক মারিয়া খাইয়া, আর এরপরে মুসল্লি বনে গেলা। এটা পাইছি সরকারি কর্মকর্তা ঘুষ সারা জীবন খাইছেন, রিটায়ার হইয়া অত লম্বা দাঁড়িয়ে রাখছে নাভি পর্যন্ত, আর মসজিদটাই বাড়েন অত গুটা গুটার তসবি করছেন, গিটা গুহত আসলা কাস্টমও আসলা ঘুষ খাইছেন, ঘুষ খাইছেন কিলা হয়তো 1 কোটি টাকা কোনো জিনিসের ট্যাক্স আইছে, যেটার মালিক বাংলাদেশের 18 কোটি না কত কোটি মানুষ, তাই 30 লাখ টাকা ঘুষের পকেটে দিয়ে হারাই, আর বেটারে বলছেন 30 লাখ দেও তোমার মাল চালিয়ে দেবো, 30 লাখ টাইম খাইছেন আর বেটার সাহায্য করছেন ব্যবসায়ী, 30 লাখ টাকায় মাল চালিয়ে দিছেন। ঘটনা কিতা করলা বাংলাদেশের মানুষ হয়ে যে 1 কোটি টাকা ভাইতো আসলো, এর থেকে 30 লাখ টাইম মারলা, আর হবেটার 30 লাখ টাকা ট্যাক্স লইলা, 30 60 আর 40 কোটি টাকা, 40 লাখ টাকা 1 কোটির মাঝে 40 লাখ টাকা গাইব করে ফেলাই দিলা, 18 কোটি 19 কোটি মানুষের হক, 20 কোটি মানুষের হক, এটাই কেমন দিন যেত বেরি ফেলাই টাকানো তসবি মারা খামাই বলে মসজিদ মারিয়া ইয়া হামাই গেলে সবর গাইড বাদ সব খামানি সবে তো খামাইতো না, আল্লাহ তো হেটা দেখতরা, তুমি তো জেনেও যেটা করো আল্লাহ দেখতরা। এরপরে তসমের আল্লাহ গেলে মানুষও বইলে বলে না রে বাবা বেটা একেবারে ফিরিস্তা থেকে আরো ডাট হয়ে গেছে, কেমতের দিন সব কিছু আল্লাহ মাফ করে দিতে পারেন, মাফ করে দিতে না কয়েকটা জিনিস, এর মাঝর একটা হইলে হক হলে এই বাদ মানুষের হক, জমিন খেত করা গিয়া খাঁচা খাটিয়া আইন হতভান লইয়া বেটার জমি গ্রাস করিয়া ভাই মসলিন বাতি যা বাতি দিয়ে বাড়ি ঘর গ্রাস করিয়া আবার তসমি মারিয়া সব খামাইয়া, এটা খামাইতো না। এবাদতর লোকে বহুত শর্ত আছে, বন্দার হক আল্লাহ মাফ করিয়া দিতে নাই, কেমত দিন আল্লাহ পাকড়াও করবা, আয় আমার মানুষের আমার বন্দার হক দিয়া দাও, দিতা করতে কি টেকা নিবানি পাউন্ড নিবানি ডলার নিবানি কিচ্ছু নিছেন না, শিখাইবার হইবা আল্লাহ আমার ছাড়ক আমার ইন্ডাস্ট্রি আছে আমি গিয়ে দিলেই আল্লাহ হইবা, ওখানে যাওয়ার সময় নাই ওখান দিলাও উপায় নাই, তখন আল্লাহ হইবা না আছে তোমার কাছে ব্যবস্থা আছে আমার কাছে, তুমি তো সব লইয়া আইসো বুধটা অনেক বাঁচিয়া দেব, সব সব আল্লাহ বাঁচিয়া দিলেই বা এরপরে যদি ডেন্দারের ডেন উসল হয় না হবেটার কাছে গুণা টাকাতে ওখানে নিয়ে বর্ণনা তুলিয়া দিবা, আর এন কোনো সব টাকা নাতে উল্টা হাওয়ানদারের গুণা ওখানে যান বর্ণনাটা নিয়ে তুলবা, এত আল্লাহর ইবাদত বন্দেগি করার পূর্বে আমরা অতি অবশ্যই কোনো মানুষের হক থাকিয়া থাকে যদি তার হকটাকে মাফি নেওয়া, তার হক আদায় করা, অথবা প্রয়োজনে ফাঁড়ে ফড়িয়া তার হকটাকে মাফি নিয়া তার ঘরে ইবাদত দেওয়া উচিত, না জানি শুনি আমার ইবাদত বন্দেগি সব সব যা খামাইয়া লইয়া দেয় সব বরবাদ হয়ে যায়। আমরা হিংসা করি মানুষের লোকে, হিংসার নতিজা বড় খারাপ, সব কথা আল্লামা সাহেব রহমতুল্লাহ আলী তোবাবো ফেরে কইতা মানুষের পালা ফরার খেয়াল রাখি, ফরার মন্দ করিও না, ফরার পালা দেখলে দিল খুশ রাখি, সাহেব কিবলার এই তোবাবের ফরে যে গোটা কয়টা কথা হইতা অভ্যন্তর ঘুরে আমল করিলে আমি মনে করি আমি তো একা মানুষ, আমি মনে হয় মনে হয় বালা মানুষের মাঝে অন্যতম বালা এত মানুষ হয়ে যেতাম, হিংসা হিংসা বুঝুন পরস্পরিক আতরতা, মানুষের মন্দ করার ইচ্ছা রাখা, মানুষের মন্দ করা, বালা দেখলে গায়ে জ্বলা, এটা একবার হিংসা, হিংসুক মানুষের শান্তি নাই, বালা বালি রাইট খাইয়া উঠিব কোনোখানে দেখে দেখে পাঁচতলা বিল্ডিং বানাইছে অথবা খুব সম্মানই হয়ে গেছিল ও তাই সে আস্তে রাইত ঘুমাইত কিভাবে টান্ডে তলে দিলাম আইতো, কিন্তু তো আকল দিয়ে দেখেছি আমরা, কিন্তু হইলেও আল্লাহর লোকে লড়াই ধরিল না, আল্লাহ এখন মানুষের উঠে দিয়ে তুলছে আর আমি ঠেঙ্গো ধরে টানাত লাগ গেলাম তলে দিলাম আইতো, আমার তো ক্ষমতাও নাই, আল্লাহ তো তরিজ্য মানতেসাও ও তুজিল্য মানতেসাও বিয়াদিকাল খাইরিকা মানতে বুঝবো, আল্লাহ তারে উঠে দিয়ে তুলছেন সম্মান দিছেন আর আমি গিয়ে লাগ গেছি ঠেঙ্গো ধরে তারে তলে দিলাম, আমি তো আল্লাহর লোকে তুললাম পয়লা লড়াই, এটা করাই হিংসায়
বিবেকবান কোনো মানুষের হিংসা রাখে না, হিংসার নতিজা বড় খারাপ। হজির পাঁচ ইসলামে ফরমাইছেন, হজির শরীফ আছে, যে মানুষের মধ্যে হিংসা আছে তার এবাদত গুলা এইভাবে জ্বলিয়া সারিয়ে যেভাবে হুক না লাগিয়ে আগুনে দালাইয়া সারিয়ে করে ঠান্ডা ভাঙি দিয়ে উজু ধরিয়া নমাজ ধরিয়া ষোলো আঠারো ঘন্টা উপাস থাকিয়া রোজা রাখিয়া আর এমন বেমার খেনে আমি রাখবো আমার মধ্যে এই এবাদত গুলা করিয়া সব পাইবার লাগি আল্লাহর দরবারও আমার মকুলিয়ত হাসিল করার লাগি আল্লাহর কাছে থাকি ছুটিয়া যাইবার লাগি আল্লাহ আমারে মাফ করে দেওয়ার লাগি আর লোকে এমন একটা বেমার রাখছি পরশ্রী কাতরতা হিংসা মানুষের মন্দ করিয়া ইজ্জতি মানুষকে তলে দিলে বাইতে চাই আর হিংসা করিয়া যার কারণে আমার সমস্ত ফুজি ধ্বংস হয়ে যার গিয়া যে ফুঞ্জি আমি রেডি করিয়া সমস্ত জ্বলিয়া চালিয়ে যার এত বিবেকবান কোনো মানুষে আমার মনে হয় হিংসা ভিতরে রক্ত নাই। আর আমরা সাহেব কিবলা এটারে বড় গুরুত্ব দিতা, এর মাঝে গুরুত্ব দিতা সবচেয়ে বেশি নমাজ রে, কইতা নমাজ খাতর মনে পড়িও আল্লাহ তোমারে দেখলা তুমি আল্লাহর সামনে ও গিয়ালে নমাজ পড়িও, এটা সব বিবেকে চিন্তা করবা। কোরআন শরীফ আর হাদিস শরীফের আয়াত কইয়া আমরা আকল দিয়ে চিন্তা করি, আল্লাহ তো আমরারে উম্মতে ওসত বানাইছে, আকল দিছে আল্লাহ আমরারে, অত শক্তি দিছে দোকানদারি করিয়ার রিক্সা চালাইয়ার গাড়ি চালাইয়ার চাকরি করিয়ার ওয়াজ করিয়ার পড়িয়ার সব কিছু আল্লাহ ওজন কর বিনিময় চাইছেন কিটা চাইলে তো প্রত্যেকটা খামর উঠে টেক্স বইটা বার্তা যে কোনো ধরনের কুচ্ছু যে এইটা করলে আমার ওটা দিবা এইটা করলে হতা দিবা এটাও বার্তা কিচ্ছু চাইছেন না, তো আল্লাহ ফ্রি ছাড়িয়া দিছেন আমরা একটা গন্ডি দিয়া দিছেন যে এর বাইরে তোমরা যাইও না এর ভিতরে তাকিয়ে চলো আমরা কি দিয়ার আল্লাহ রে, আল্লাহ কিছু চাইছেন না, চাইছই ডেইলি ফাঁসবার কান সামনে মাথাটা নয়বার নেই এর লাগে এটা চিন্তা করা উচিত না যে আমি যদি আল্লাহর নামাজ না পড়িছি আল্লাহরে সজ্জা কে করবো, নাউজুবিল্লাহ আল্লাহরে সজ্জা করা সৃষ্ট জগতের সব কিছু আল্লাহরে ইবাদত করে আল্লাহর তসবিহ মারে আল্লাহরে সজ্জা আল্লাহ সুজ্জার অভাব নাই আল্লাহ আল্লাহ ইয়াসুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ আল্লাহ ইয়াসেন আল্লাহই থাকবেন আপনি আমি তাহলে সুজ্জা করলেও আল্লাহ না করলেও আল্লাহ, তই নমাজটা কেন লাগে দিছে ইনো আল্লাহর নবীর দয়া দেখো আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমরা উপরে অর্ডার দিছি না, হায় রে দয়াল নবী তার উম্মতের কষ্ট হইব মনে করিয়া আল্লাহর দরবারে বারবার চাইয়া 50 ওয়াক্তে নামাইয়া 5 ওয়াক্ত লইয়া আইছে আমরা 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তের নামাজ 50 ওয়াক্তের সমান আল্লাহর হাবিবর দয়ার বরকতে আল্লাহর হাবিবর দয়ার কারণে আমরা এই মাঠটি পাইছি এই দয়া পাইছি আল্লাহর দয়া পাইছি রহমতুল্লিল আলামিনের কারণে ওটা একটা বহুত বড় দয়া, 50 ওয়াক্ত নামাজ হইলে তো আর কুচু করা গেল না শুধু নমাজের আজ দিন গেল নমাজ কি জান লাগে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, নমাজ হইল ধর্মের স্তম্ভ খুঁটি এই ফেন্ডালে যেন খুঁটি আছে মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন ওয়া মান আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, নমাজ যদি আপনি আমি ছাড়ি দেই তাহলে দিন যে বিটাই দিলাম খাড়া থাকতে দিলাম না কুচাই দিলাম প্রায় মিটাই দিলাম আর নমাজ অস্বীকার করলে তো কাফির হয়ে গেলাম, আল্লাহ এইটুকু চাইছে এটা কিতাল লাগে এটা সব আমরা ফায়দার লাগে মেডিকেল সায়েন্স মোতাবেক পাঁচ অক্টে আমরা অজু করি এই অজুর ফায়দা আজ আমরা শরীরতে রক্ত গতিবিধি আছে ব্লাড সার্কুলেশন যেটারে হয় যে মাথা মুছে করে কোনো ডাক্তার সাহেব ভাইলে দিকেন জানি এই মাথা মুছে করার কারণে একজন মানুষের ব্লাড প্রেশার বহুলাংশে নর্মাল থাকে, আরো বড় ঔষধ আল্লাহ দিছে দুনিয়ার কোন মেডিকেল সায়েন্সে এবং কোন ধর্মে যে রোগের ঔষধ বার করতে পারছে না অর্থাৎ পেরেশানি রোগ অশান্তি রোগ অশান্তি কোনো মানুষের মধ্যে থাকে পেরেশানি কোনো মানুষের মধ্যে থাকে এবং উম্মতে উম্মতে মুহাম্মদীর মাঝে এই পেরেশানি রোগ থাকিয়ে থাকে কাতর মানে দুই রেখাত নমাজ ভরিয়া দেখো কমপক্ষে 60% চিন্তা তার দূর হয়ে যাবে, চিন্তা রোগের কোনো ঔষধ দুনিয়ায় বাইরে নেই, ডাক্তার সাহেবের কাছে গেলে দেইন ঔষধ খিতাও এইটাও আমরা জানি ইঞ্জেকশন পুশ করলাম নার্ভ দুর্বল হইলো ফড়িয়া ঘুমাই রইলাম কিন্তু চিন্তা দিলেই তো না চিন্তা মেমোরিটাকে মিটিয়া যায় না মিটাইবার ফত আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব একমাত্র নামাজ মানুষের শান্তির পথ অশান্তি রোগের ঔষধ নামাজ, একটা আল্লাহর হাবিবের আদর্শের অনুসারী আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ফরমাইয়া গেছে আমার মূল কথার থেকে হয়ে গেছে বহুত দূরে এই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আমি এখন আমার সময় শেষ, আমি শেষ একটা কথা বলে যাই। আমার বিশ্বাসে কেন আল্লামা সাহেব আব্দুল্লাহ কুলতারি রহমতুল্লাহ আলাইহি অনুসারী অনেক আছেন, মুরিদিন মুতাকাল্লিন এবং ছাত্র সমাজ আছেন, হয়তো তালামিদের সাথেও সংশ্লিষ্ট আছেন, থাকতে পারেন। আমি আপনার উদ্দেশ্যে কথা বলতে চাই সাহাব কিবলার একটা বিশেষ আদত সম্পর্কে। সাহাব কিবলা আসলে সুন্নত অত্যন্ত শক্ত পাবন, ছোট একটা মিশাল দিই সর্বক্ষেত্রে নিজে দেখছি। কোন সময় যত ব্যস্ততা হতো খাবার তো ডাইন দিক থেকে ফিন্ডা শূন্য, নিজে পরীক্ষা করিয়ে দেখছি। কোন সময় খুব ব্যস্ত, শত মানুষ সামনে বইতাছে, শীতের সময় মোজা ভিন্দাইতে গেছি, বাম পায়ে গিয়ে মোজাটা কাজ করাইছি, এইভাবে খাওয়া দিয়ে ধাক্কা মারিছেন, হোক হইয়া উঠছেন। অর্থাৎ শূন্য তৈল ডাইন দিক থেকে খাবার ভিন্দা, এত তুমি ডাইন হয়ে আগে মোজা লাগাও, এত ব্যস্ততার মাঝে ছোট ছোট সুন্নত গুলাও তার মন থেকে যেত। আল্লাহ হাবিবের আশীর্বাদ আছে তার জীবনে, বহুত চড়াই উতরাই পার হইতে হয়েছে, বহুত লোভ লালসা তার সামনে আইছে, এমনকি তাঁদের বাংলাদেশের আলী মোগলের সর্বোচ্চ নেতা বানাইবার চেষ্টা করা হয়েছে, কিন্তু যেখানে এই গুমরাহি দেখছেন এখানে প্রত্যাখ্যান করিয়া হইয়া গেছেন। কোন সময়ও কোন গুমরাহির সাথে, কোন ভ্রষ্টাচারের সাথে কোন দৃঢ় কোন আপোষ করেন নাই, অত্যন্ত দৃঢ় চেতা সত্যবাদী ছিলেন এবং আল্লাহর হাবিবের আশিক ছিলেন এবং আল্লাহর হাবিবের সুন্নতের উপরে দৃঢ়ভাবে অটল ছিলেন। আমাদের সাহাবাতুল্লাহ রাহমাতুল্লাহ ওখানকার সময়ে এবং তাই হুজুরে পাক ইসলামের আদর্শ লইয়া সব দিনে তাকিয়ে গেছেন, কারো কোনো আদর্শ দাঁড় করাতেছেন না, খরচ ভরিয়া নাতেছেন না, কারণ নিচে দিয়ে ডুবতে গেছেন না। বাদশার মতো আল্লাহর হাবিবের আদর্শের উপরে অটল রয়েছেন এবং সব আয়াত ছোট বড় সবাই তার পায়ের সামনে মাথা নয়তে হয়েছে, নিজের নীতি এবং আদর্শের উপরে তাই অটল রয়েছেন সব। আজকের দিনে আমরা এটাতে কিছুটা বিচ্ছুত হয়ে গেছি, দোয়া চাই আপনারা এসে দোয়া করবা। আমি এবং সাহাবাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পরিবারের সব সদস্য আপনারা যেন এবং আপনারা যারা সাহাবাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অনুসারী আছেন, আল্লাহ যেন আমরা এই চেতনা দেয়, আমরা যেন সত্যের উপরে অটল থাকতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালা। আপনারা একটা দাওয়াত দিয়া আগামী 15 তারিখ আল্লামা সাহেবতুল্লাহ কুলতলি রহমতুল্লাহ আলাইহির ইশালের সব মাহফিল কুলতলি সাহেব বাড়ি আপনারা দাওয়াত, আপনারা শরীক হইতা, আমরা লাগে দোয়া করতা, সাহেবুল্লাহ লাগে দোয়া করতা। আমি দোয়া করিও দিব, সময় আছে অনেক ভইয়া আর একটা শুক্রিয়া আদায় করিয়া আজকে এই জায়গাতে আপনারা বসছেন, কার দ্বারা কি হইব আল্লাহ আল্লাহ ছাড়া কাউ করতে পারতো নাই, এবং কোন মানুষকে আল্লাহ ছাড়িয়ে দিব আর কোন মানুষের ধর্ম এটাও আমরা করতে পারতাম না। দয়ার আল্লাহ জানে, দয়া করবা তাই ছাড়িয়ে দিই। এই মাদ্রাসার একেবারে সর্বপ্রথমে প্রতিষ্ঠা লগ্নে আজকে আমি ইতিহাস শুনলাম, একজন মানুষে প্রথমে আলোচনা করছেন, তাই এরপরে বসে আপনারা অগলে মিলিয়ে এটা আরম্ভ করছেন। একটা মসজিদ বলে আছি এখানে, আমি কৃতজ্ঞতার সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি আর এবং এই মানুষের লাগে তার নাম কিতা বলে গেছি আমি, নূর মিয়া, দোয়া করে তাই বহুত বড় খুশকিস্মত তার আলোচনার উপরে ভিত্তি করিয়া আজকে আল্লাহ এই এই প্রতিষ্ঠানকে এত বড় করছে। এরপরে তো বিস্কুট হিসাবে দোয়া করছেন সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দোয়া করছেন, এখানে আমরা হাবিব সাহেব এবং তার শ্বশুর সাহেবেরও বহু ত্যাগ আছে, এবং একটা প্রতিষ্ঠান কোনো সময়ই হইতে পারে না যদি এলাকার মানুষের সাপোর্ট না থাকে, এলাকার মানুষের সমর্থন না থাকে। আল্লাহ আপনারা এই আন্দাজ জায়গাটারে আপনার জরিয়া যেহেতু উজালো হয়েছে, আল্লাহ এটার এটার মাফিক যেটা আপনারা দেব আমি এই দোয়া করি। আল্লাহ হ্যাঁ অনেক আছে না,
আমি একটা দোয়া করি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله জীবনের বাকিল সময়ের মামলা গুনার বুঝলিয়া তোমার দরবার হাত পেয়েছি মামলা আল্লাহ আমরারে মাফ করিয়া ও দয়ার আল্লাহ ও রহমান রহিম তোমার দয়া গুণে আমরারে মাফ করিয়া দে তোরা পালা দলাম নাম বসালা وَإِلَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ اللہ ہم نے ہم نے بچہ کے چین درے ہدایت روح کے ثابت کو او مولا ہم نے الک نو فریقت فلائی نرے و مولا جے فریقت ہم نے سجا بتے برتن دائے جے فریقت ہم نے ایمان نشت ہوئی جیبا سمبونا چاہی لکھ نو فریقت ربنا لا تحملنا ما لا طاقة لنا اللہ اندر بیماری ہمارے شفایا عجیل کامی رہ رہے یہ محفل در حضیر چندگا مولا ایلا دل اور حاجات تمہیں عالم الغیب دلو ایلا دل اور حاجات سے نیک پلائی دوار پورا پڑی او مولا تمام امت مرحوم ہمارے معاف کریا دیو یہ اطرف اور مردگان اپنے معاف کریا دیو ই মাদ্রাসার খাদিম যারা গুজরিয়া গেছেন মিতারে গরিতে রহমত করো মওলা আল্লাহ আমাদের মসজিদ বর্তমানে যারা খিদমত করিয়া যাইয়া তারা খিদমতে তোমার ওয়াস্তে বানাই দেওয়ার তুমি কবুল করো খাস করে আমার হাবিচাল সেহত তন্দুরস্তি দিয়া হায়াতে তৈবা দিয়া দীর্ঘদিন এই খিদমত করার তৌফিক রায় ربنا تقبل منا انك انت السميع العليم الله درسকাত যারা যেভাবে সাহায্য করছেন মওলা তার সাহায্যে তুমি কবুল করো তার দিলের হাজাতে নেক বানাই দাও পুরো করে দাও ইয়া আল্লাহ আমরা মসজিদ কিবলা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি দরজারে পূরণ করিয়া দে তান রানি ফয়েজ দিয়া আমরা রান্দে দিলে বসা করিয়া দে আল্লাহ আমরার মসজিদ বড় সাবরে সে তন্দুরস্তি দিও এই সায়ারে দীর্ঘদিন আমরার উমরে বাকি রাখো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্না ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার মাআল আবরার মাল্লাবার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বুল আলামিন ও মওলা আমরা রে দুনিয়াত এমন কোন মানুষের মুখাপেক্ষ করিয়া না মওলা যদি মুখাপেক্ষ করতে হয় তাহলে তোমার মুখাপেক্ষ সেরুর দরবার আমরা রে ইয়া সাইল বানাই সাইল বানাইতে হয় তোমার দরবার সাইল ও ফাওয়িদ আমলি ইলাল্লাহ আল্লাহ বসীরুম বিলিবাদ আল্লাহ আমাদের মাহফিলের পক্ষ থেকে সাইয়েদুল মুরসালিনের দরবারে লাখো সালাত আর সালাম হাদিয়া হিসেবে কবুল করে দাও আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের রূহকে খুশ করিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين